হ্যালো বন্ধুরা ভালো আছো সবাই শরিফার রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য চালের গুঁড়ো বা চালের আটা দিয়ে চাল বাটা দিয়ে আজকে আমি তোমাদের জন্য তালের বড়া বা ফুলড়ি বানাচ্ছি তালের বড়া বানানোর জন্য প্রথমে চালটাকে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে ভালোভাবে ভিজে গেলে চালের চালটাকে শিলনোড়াতে ভালোভাবে বেটে নিতে হবে বাটা হয়ে গেলে তালটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা এই তালের বড়া বা তালের ফুলোরি খেতে ভীষণ মজাদার এবং খুব টেস্টি খেতে খুব নরম বন্ধুরা একবার এই তালের বড়া বা ফুলরি খেয়ে দেখবেন দারুণ টেস্টি খাবার তালটা ভালোভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা গামলাতে করে ভালোভাবে হালকা জল দিয়ে ভালোভাবে তালটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে একটা ঝাঁকাতে জল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে রসটাকে বের করে নিতে হবে রসটা বের করা হয়ে গেলে চালের গুঁড়ো বা চাল বাটাটা মিশিয়ে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা ফুলরিগুলো সেই গরম তেলে ছেড়ে দিব তারপরে আমাদের ফুলরি হয়ে যাবে ভীষণ মজাদার বন্ধুরা একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আজকে আমাদের ফুলরি হয়ে গেল বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার শরিফা রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানায়ও কেমন লাগলো বন্ধুরা সবাই ভালো থেকো